হ্যালো ফ্রেন্ডস, আপনারা সকলে কেমন আছেন? আশা করছি আপনারা সকলে ভালো আছেন, আমিও ভালো আছি। আমি এখন আপনাদের সকলকে নিয়ে যাব এলাহাবাদের প্রজাগরাজের ত্রিবেণী সঙ্গমে। আজ আমরা তারিখ খুঁজে এগিয়ে যাব। আমি এখন আপনাদের সকলের কাছে তুলে ধরব এই প্রজাগরাজের ত্রিবেণী সঙ্গমে এসে তারা কে কী দেখল, সেই সমস্ত বিস্তারিত তথ্য আমি আপনাদের সকলের কাছে তুলে ধরব। এবং তার সাথে সাথে আমি আপনাদের কাছে তুলে ধরব আমাদের সকল তীর্থযাত্রীদের এই নৌকো করে প্রজাগরাজের ত্রিবেণী সঙ্গমের মিলনস্থল এবং তার সাথে মিলনস্থলের ঘাটের আশেপাশের সমস্ত কিছু দেখে শুনে তাদের সকলের কেমন লাগলো, সেই সমস্ত বিস্তারিত আলাপ আলোচনা আমি আপনাদের সকলের কাছে তা তুলে ধরব। তাহলে চলুন বন্ধুরা, আর বেশি কথা না বাড়িয়ে এবারে আমাদের মূল ভিডিওটির দিকে এগিয়ে যাই। আর যদি ভিডিওটি দেখে আপনাদের ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিতে একটি লাইক, শেয়ার, কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। চলুন তাহলে বন্ধুরা, ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন। আর যদি আমার এই চ্যানেলে আপনি নতুন বন্ধু বা ফ্রেন্ডস হয়ে থাকেন তাহলে আমার এই চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না। হ্যালো ফ্রেন্ডস, কে আর ট্যুর মাস্তি চ্যানেলে আপনাকে স্বাগত জানাই। এই যে দেখুন, আমরা এখন এসে পৌঁছেছি প্রজাগরাজ জংশন রেলওয়ে স্টেশনের ঠিক সামনে। প্রজাগরাজ জংশন রেলওয়ে স্টেশনটি পূর্ব এলাহাবাদ জংশন নামেও পরিচিত। এই রেলওয়ে স্টেশনটি হাওড়া গয়া দিল্লি লাইনের একটি রেলওয়ে স্টেশন এবং তার সাথে হাওড়া দিল্লি লাইনের প্রধান লাইন বলে মনে করা হয়। প্রজাগরাজ মৌ গোরখপুরেরও প্রধান লাইন এবং হাওড়া প্রজাগরাজ মুম্বাই লাইন, এটি উত্তর মধ্য রেলওয়ে জোনের সদর দপ্তর। এটি ভারতের উত্তরপ্রদেশের প্রজাগরাজে অবস্থিত। এই প্রজাগরাজ স্টেশন থেকে ত্রিবেণী সঙ্গমের দূরত্ব প্রায় 7 থেকে 8 কিলোমিটার, যেতে সময় লাগবে প্রায় 20 থেকে 25 মিনিটের মতো। এই যে দেখুন আমাদের সকল তীর্থযাত্রীগণ, তারা প্রত্যেকে একে একে এই প্রজাগরাজ রেলওয়ে স্টেশন থেকে নিজ নিজ ব্যাগপত্র নিয়ে এই রেলওয়ে স্টেশন ছেড়ে বাইরে বেরিয়ে আসছেন। দেখুন সেই সমস্ত তীর্থযাত্রীদের কিছু ছবি ও ভিডিও আমি আপনাদের সকলের কাছে তুলে ধরেছি। এখন আমরা এই প্রজাগরাজ রেলওয়ে স্টেশন থেকে অটো গাড়ি রিজার্ভ করে ত্রিবেণী সঙ্গমের পথে এগিয়ে যাব। এই যে আমাদের সকল তীর্থযাত্রী, তারা প্রত্যেকে গাড়িতে উঠে পড়েছেন। এখন আমরা এই রেলওয়ে স্টেশন ছেড়ে ত্রিবেণী সঙ্গমের পথে এগিয়ে যাব। এই যে দেখুন আমাদের গাড়ি ছুটে চলেছে এলাহাবাদের ত্রিবেণী সঙ্গমের পথে। দেখুন যে কি দ্রুত গতিতে ছুটে চলেছে আমাদের এই গাড়ি। এই যে দেখুন আমরা সকলে এই ত্রিবেণী সঙ্গমে এসে নৌকোয় উঠে পড়েছি। এই যে আমাদের সকল তীর্থযাত্রী, তারা প্রত্যেকে একে একে এই নৌকোয় উঠে পড়েছেন এবং তারা প্রত্যেকে গায়ে লাইফ জ্যাকেট পরে নিয়েছেন, আমাদের নৌকো ছেড়ে দিয়েছে। এখন আমরা সকলে এই ত্রিবেণী সঙ্গমের লক্ষ্যে এগিয়ে চলেছি। এই দেখুন আমাদের নৌকো ধীরে ধীরে এগিয়ে চলেছে। দেখুন যে এই ত্রিবেণী সঙ্গমে ঘাটের ধারে কত তীর্থযাত্রীদের ভিড় চোখে পড়ছে, তাই না? দেখুন কি অপূর্ব সুন্দর লাগছে এই চলন্ত নৌকো থেকে আশেপাশের এই সুন্দর মুহূর্তের পরিবেশের দৃশ্য। এই যে আমাদের নৌকোর মাঝি খুব সুন্দরভাবে এগিয়ে নিয়ে চলেছে। এই ত্রিবেণী সঙ্গম হল উত্তরপ্রদেশের এলাহাবাদের গঙ্গা, যমুনা এবং সরস্বতী নদীর তিনটি মিলনস্থল। এটি হল সেই সঙ্গম যেটি রহস্যময় স্থানগুলির মধ্যে একটি, যেখানে হিন্দু ভক্তরা জন্ম ও মৃত্যুর চক্র থেকে মুক্তি পাওয়ার আশায় এই ত্রিবেণী সঙ্গমে এসে ভিড় করেন। আজ এই আধ্যাত্মিক হটস্পটের তাৎপর্য গোটা ভারতবাসীর কাছে আন্তর্জাতিকভাবে বিশেষ স্বীকৃতি লাভ করেছে।
দেখুন কি অপূর্ব সুন্দর লাগছে এই চলন্ত নৌকো থেকে আশেপাশের এই সুন্দর মুহূর্তের পরিবেশের দৃশ্যগুলো দেখতে দেখতে। আর ওই যে দেখতে পাচ্ছেন ওই হলো আকবর কিলা। দেখুন যে কি সুন্দর লাগছে ওই আকবর কিলাকে এই নৌকো থেকে দেখতে। আমাদের নৌকো এগিয়ে চলেছে ওই ত্রিবেণী সঙ্গমের মিলন স্থলের দিকে। এই চলন্ত নৌকো থেকে এই মিলন স্থলের আশেপাশের সমস্ত দৃশ্যগুলো আমি আমার ক্যামেরায় আপনাদের সকলের কাছে তুলে ধরেছি। এই ত্রিবেণী সঙ্গমের পরিদর্শনের সেরা সময় হলো অক্টোবর থেকে মার্চের মধ্যে। সেই সময় আবহাওয়া শীতল থাকে এবং দর্শনীয় এই মিলনস্থলটি দেখার জন্য শান্ত থাকে। তবে শীতের মাসগুলিতে এটি খুব গরম এবং আর্দ্র হয়ে যায়। তবুও বছরের যে কোনো সময় এই ত্রিবেণী সঙ্গমে আসা যাওয়া করা যায়। ত্রিবেণী সঙ্গম পবিত্র গ্রন্থ অনুসারে এই পবিত্র সঙ্গম ছাড়াও এটি সেই স্থান হিসাবে বিবেচিত হয় যেখানে অমৃত মন্থনের সময় অমৃতের ফোঁটা পড়েছিল এই ত্রিবেণী সঙ্গমে। এই সেই জায়গা যাকে ত্রিবেণী সঙ্গম বলা হয়, কারণ এটি তিনটি পবিত্র নদীর মিলন বিন্দু। সম্ভবত এই সঙ্গমের আরেকটি কারণও আছে। এখানে প্রতি ১২ বছর অন্তর অন্তর বিশাল কুম্ভ মেলারও আয়োজন করা হয়। এই সঙ্গমকে ঘিরে কিংবদন্তিতে এই সঙ্গমের আরও উল্লেখ আছে যে এই পবিত্র সঙ্গমের জলে শুধুমাত্র একটি ডুব দিয়ে স্নান করা একজন ব্যক্তিকে তার পুনর্জন্মের পাপ এবং তাদের কর্মের উন্নতিতে মোক্ষ অর্জন লাভ করা যায়। প্রতি হিন্দু ধর্মের মানুষের কাছে এই সঙ্গম তীর্থস্থান হিসাবে পরিচিত। ত্রিবেণী সংগ্রামে গঙ্গা এবং যমুনা নদী তাদের জলের বিভিন্ন রং দ্বারা চিহ্নিত করা যেতে পারে। গঙ্গার জল পরিষ্কার আর ঘোলা এবং যমুনার জলের রং হালকা সবুজ রঙের হয়। এবং তৃতীয় নদীটি সরস্বতী। হিন্দু পুরাণমতে এই সরস্বতীকে অদৃশ্য বলা হয়। এই ত্রিবেণীতে সরস্বতী নদী অন্তঃসলীলা অবস্থায় যমুনার নিচ দিয়ে প্রবাহিত হয় বলে জানা যায়। এছাড়াও এই সঙ্গমে অনেক ভারতীয় রাজনীতিবিদদের দেহভস্ম ছড়িয়ে দেওয়া হয়েছিল বলে এই সঙ্গম স্থলে জানা যায়। এবং ১৯৪৮ সালে মহাত্মা গান্ধীর দেহভস্ম এখানেই ছড়িয়ে দেওয়া হয়েছিল। ত্রিবেণী সঙ্গম ছাড়াও ভারতবর্ষে অপর একটি ত্রিবেণী সঙ্গম আছে, সেটি হল পশ্চিমবঙ্গের হুগলি জেলার ত্রিবেণী নগরীতেও রয়েছে। এখানেও গঙ্গা বা ভাগীরথীর সাথে অপর দুই নদী যমুনা ও সরস্বতী নদী একসাথে মিলিত হয়েছে। এই ত্রিবেণী সঙ্গমকে ঘিরে বিশ্ববিখ্যাত কুম্ভ মেলার আয়োজন করা হয়। এই কুম্ভ মেলা প্রতি ১২ বছর পর অনুষ্ঠিত হয়। এবং এই ত্রিবেণী সঙ্গম হল সেই চারটি স্থানের একটি যেখানে এই কুম্ভ মেলায় লক্ষ লক্ষ পুণ্যার্থীরা বহু দূর দূরান্ত থেকে কুম্ভ মেলায় এসে জমায়েত হয়। সেই জন্যই এই কুম্ভ মেলার বিশেষ স্বীকৃতি রয়েছে সারা বিশ্বে। এখানে পণ্ডিতদের দ্বারা সঞ্চালিত বিভিন্ন পুজোর আচার অনুষ্ঠান দেখা যায়। তার সাথে এই সঙ্গম স্থলে কত সাদা সাদা পাখিরা, তারাও এই সঙ্গম স্থলের জলের মধ্যে দিয়ে একসাথে ডানা মেলে উপরের দিকে উড়ে যাচ্ছেন। আবার কখনো তারা এই জলের মধ্যে কি সুন্দরভাবে ভেসে বেড়াচ্ছেন এই জলের মধ্যে, তাই না? সত্যি আমাদের সকলের কাছে তো অসাধারণ লাগছে এই সব দৃশ্য এই চলন্ত নৌকোর মধ্যে বসে থেকে উপভোগ করতে পেরে। না জানি এই সমস্ত দৃশ্য আবার কবে দেখতে পাবো তা নিজেই জানি না। মাইন্ডসেট দিয়ে নৌকাই বেশি।
গঙ্গা যমুনা সরস্বতী সরস্বতী হ্যাঁ ও মাইয়া গুপ্ত হয়ে গই হ্যাঁ তো দিখাই পড়তা হ্যায় গঙ্গা জি কা পানি সুপ্রদ মিলেগা মটমেলা পানি হ্যাঁ যমুনা জি কা পানি আপকো হরা মিলেগা ই হরা পানি কালা হরা নাই জি হরা কালা তো যমুনা কা কালা পানি হ্যায় আর গঙ্গা গঙ্গা কা পানি হ্যায় ঘোলা জল ঘোলা সরস্বতী আর সরস্বতী কা মাতা গুপ্ত হয়ে গই হ্যায় জেসে তো এটা আপকো নীল 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 আর সরস্বতী কা পানি দুধ কা তারপ দেখনে সাদা আর দিখাই নাই পড়তা আর ইয়া জো নহানে ঘুমনে ওয়ালে আতে হ্যায় বাল বচ্চে কা নাম সে মাইয়া কা নাম সে তিন চার বাল বচ্চে কা নাম সে হ্যাঁ দুধ ফুল নারিয়াল পতি পত্নী জোড়ে মে কি হো যায় যা জো ধনা কি ধনা না কা জো আপনা সিঙ্গল ভি হে তিনো মাতা কা নাম চড়তা নারিয়াল দুধ ফুল হ্যাঁ তিনো মাতা কা নাম সে তিন নারিয়াল তিন নারিয়াল গঙ্গা যমুনা ইতি বতাম পহলে মাইয়া টাক করতা বাদ মে করতো স্নান जैसे भी उन्होंने काली पूजा होता है ऐसा गंगा जी की यहाँ पूजा होता है चढ़ता क्या दूध फूल नारियल दिवाली का समय दिवाली का समय अभी चढ़ाना पड़ता है पूजा से बस सब आता ही खुद आई पाओ नहीं पैसा तीन नारकुल रहेगा और जिसके पाठिया पर चांद करेगा पार्टिया वाला 30 रुपए देता पार्टिया तक करवाया जिगरे ने में चांद करवा के रिक्शा का माथा है ना शान करावे तो बोल ना करा ले के पैसे दे मने के को बोले से वो मांगने कोई 50 मांगे 50 मांगे नहीं देना 30 रुपए का दे देता पार्टिया वाला नहीं पहले तो बोल दे ना आएगा पैसा नहीं लेगा बोला দেখুন যে কত তীর্থযাত্রী এই নৌকোয় করে এই মিলনস্থলে এসে হাজির হয়েছেন। দেখুন যে এই মিলনস্থলের আশেপাশে প্রচুর সংখ্যক তীর্থযাত্রীরা নৌকো করে এসে জমা হয়েছে। সেই সমস্ত তীর্থযাত্রীদের সামনে আমরাও এসে পড়েছি। দেখুন যে কি অপূর্ব সুন্দর লাগছে এই মিলনস্থলের সম্মুখে হাজির হতে পেরে। আরে যাই তো আগে, তারপর যাই তো আগে ওইখানে, তারপর দেখা যাবে। তুই বললি বিনা পয়সায় চান করো 10 টাকা, তা আমি বলেছি দেবে। কি বলবে বাংলা মাতার শর্ত বলে কি বলে? আমরা 10 টাকা দিই, পয়সা দিই। এ ঠাকুরের মন্দির ওখানে আছে, আমি বলবো না দাদা এটা কাছে। আরে কাম না ছড়ো নৌকা তো বৈঠোগে তব ছোড়ে ইয়াহাস তুম চলায়েঙ্গে তবই। এই যে দেখুন শেষমেশ আমরা সকলে এই ত্রিবেণী সঙ্গমের মিলন বিন্দুতে এসে পৌঁছে গিয়েছি। এখন আমরা সকলে একে একে প্রত্যেকে স্নান করে আবার আমরা ঘাটের দিকে এগিয়ে যাব। হ্যাঁ নৌকায় করে আমরা এসেছি, কিন্তু কোনোদিন গঙ্গায় চাপ করেছি জয় 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 জয়।
তোমার বাড়ির নাম্বারটা আমার আপনার বাড়ি গেলে বৌমারে কথা তো বৌমা তো ফোন করার কথা তখন আমার নাম্বার আমার নাম্বারটা তোমার বৌমারে রেখে দিতে পারো আমার নাম্বারটা তুমি রেখে দেবা আজকের মতো এখানেই আমাদের এলাহাবাদের ত্রিবেণী সঙ্গমের সম্পূর্ণ ভিডিওটি শেষ করলাম। দেখা হবে আবার আমার অন্য কোনো ভিডিওতে। আপনারা দেখতে থাকুন কে আর চুর মাস্তি চ্যানেল। আর হ্যাঁ, যদি ভিডিওটি দেখে আপনার ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওতে একটি লাইক শেয়ার কমেন্ট, এবং যদি আপনি আপনার এই চ্যানেলের ভিডিওতে নতুন বন্ধু বা ফ্রেন্ডস হয়ে থাকেন তাহলে আমার এই চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না। প্লিজ, ধন্যবাদ।